ঢাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ তিনজনের সন্ধান না দেওয়া এবং মৌলভীবাজারের চোদ্দ জন নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বিএনপি মহাসচিব বিবৃতিতে বলেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ দেশের বিরোধী দলগুলোর নেতাকর্মীদের অব্যাহত গতিতে গ্রেফতার ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের এখন দখল আওয়ামী লীগ সরকারের প্রতিদিনের কর্মসূচিতে পরিণত হয়েছে সাত জানুয়ারির ডামি ও একতরফা নির্বাচনের পর ক্ষমতার দাপট এবং ক্ষমতার লোভ আওয়ামী সরকারকে আরো বেশি মাত্রায় হিংস্র করে তুলেছে এরই ধারাবাহিকতায় সাজাপ্রাপ্ত কারাগারে প্রেরণ এবং মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের গ্রেফতার করা হয়েছে আমি উল্লেখিত নেতাদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি